ভোটে জেতার পর নিজ বিধানসভা কেন্দ্রমুখী হননি কখনো। চার বছর পেরিয়ে গেছে, মানুষ ভোটে জিতিয়েছিল মৌলিক সমস্যা সমাধান তথা উন্নয়নের আশায়। গত চার বছরে জমা জল, খারাপ নিকাশির মতো একাধিক সমস্যায় বিরক্ত গ্রামবাসীরা তাই বিধায়ককে না কাজের শাস্তি দিলেন। এদিন তিনি এসেছিলেন আগামী বছর বিধানসভা ভোট উপলক্ষে নিজের কেন্দ্রে পদযাত্রা কর্মসূচিতে। পদযাত্রা হলো, তবে নোংরা জলে খালি পায়ে। গ্রামবাসীরা বিধায়কের না কাজ করার অভিজ্ঞতা পরখ করালেন তাঁকে দিয়েই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে, আর ওই বিধায়ক বিজেপির নাম কমন সিং মালিক। জমা জল রাস্তায় তার ওপর হেঁটে যাওয়ার একটি ভিডিও টুইটার হ্যান্ডেলে ছড়িয়েছে। নেট মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে পাঞ্জাবি আর পায়জামা পরা বিধায়ককে হাতে ধরে জমা জল রাস্তায় পদযাত্রা করাচ্ছেন গ্রামবাসীরা। নেপথ্যে একটি কণ্ঠস্বরকে বলতে শোনা যায়, বিধায়ক জল জমা রাস্তায় হাঁটছেন, কি করবেন, উনি তো এলাকায় কোনো কাজই করেননি। উল্লেখ্য, উত্তরপ্রদেশ রাজ্যে বিধানসভা ভোট 2022 সালের শুরুতে হবার কথা। देखिए विधायक जी हैं यहाँ पर और पानी मर चल रहे हैं, क्या करें, बिचारों ने कार्य कर्म नहीं करवाया। प्योर रिपोर्ट, चैनल दिन रात।